ভগবান, কোথায় আছো? বাবা কাল কিসের যোগ্য গো? মহা মহালাভ যোগ্য মা, কিন্তু এই মহালাভের মহাগুর যে কোন মহাপিঁপড়ে খেয়ে যাবে আমি তাই বুঝতে পারছি না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর আর বুঝে কোনো দরকার নেই, ডাং দিতে ও উঠে দাঁড়া, প্র্যাকটিস কর, মা বলে গেছে একবার ধরবি কিন্তু। হ্যাঁ দাদা পুজো করছে না, সাইকেলের বেল বাজাচ্ছে, এরকম বলতে নেই। শুদ্ধিকরণ সমাপ্ত। কিছু বলবি? আরে আমাদের দুলুর নাতনি না, আরে বাপরে বাপ কত বড় হয়ে গেছে। আমি এখন যাই, পরে আসবো। অরিত্রা বাবলির কাছে যাবি? যা না, যা, ওপরে আছে ওরা। না কাকিমা, আমি ওদের কাছে আসিনি, আসলে আমাদের একটা জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। নট গুড, নট গুড। তোদের বাড়ির জিনিস হারালো আর তুই আমাদের বাড়িতে খুঁজতে এলি? না না, মা বললো সবার বাড়িতে খুঁজে দেখতে, তাই আমি। কি হারিয়েছে রে তোদের টুসকে? ওই একটা আংটি হারিয়েছে জেম্মা, গোমেদের আংটি, সোনা দিয়ে বাঁধানো। গোমেদের আংটি? হ্যাঁ, আমার ঠাম্মির আংটি। ঠাম্মির তো রাহুর দোষ, দাদু সব সময় খ্যাচ খ্যাচ করে, তাই এক জ্যোতিষী ঠাম্মিকে গোমেদের আংটি দিয়েছে। কিন্তু আংটিটা হারালো কি করে রে? বাবা কাল বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিল, ঠাম্মি কলতলায় বসে ইলিশ মাছটা ধুচ্ছিল, ধোয়ার সময় যাতে হাতের আংটিটা কোথাও হারিয়ে না যায় সেই জন্য একটা মাছের পেটির মধ্যে ঢুকিয়ে রেখেছিল। সেই সময় একটা বেড়াল বোধহয় মাছের পেটিটা নিয়ে পালিয়ে গেছে, ঠাম্মিও আর খেয়াল করেনি। রাত্রেবেলা খেতে বসার সময় বাবা যখন একটা মাছের পেটি চাইলো, তখন ঠাম্মির খেয়াল এলো, সেই নিয়ে সারা রাত খুব কান্না করে। মা বলল আশেপাশের বাড়িতে খুঁজে দেখতে, যদি আংটিটা পাওয়া যায়, কারণ বেড়াল তো মাছ খাবে, আংটি তো নেবে না।